শরীর তরতাজা রাখার পাশাপাশি আলু বোকরা নানা ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর করে, কারণ এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে। আর আলু বোকরায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, তাই এটি খেলে পেটের সমস্ত সমস্যা দূর হয় আর ওজনও থাকে নিয়ন্ত্রণে। এই ফলটি কোলেস্টেরল কমানোর ক্ষেত্রেও খুবই ভালো। যাদের গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের প্রতিদিন আলু বোকরা খাওয়া উচিত, তবে এটি অতিরিক্ত খাওয়াও অত্যন্ত ক্ষতিকর। কিন্তু রোজ এই ফলটি খেলে কোলন ক্যান্সার এবং পাইলস বা অর্শের ঝুঁকি অনেকাংশে কমে যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা আলু বোকরার উপকারিতা সম্পর্কে জেনে নেই। বৃহদন্ত্রে উপস্থিত ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়াতেও এই ফলটি বেশ উপযোগী। এই ফলটির স্বাদে অতুলনীয়, টক মিষ্টি স্বাদের ফলটি লাল এবং নীলের রঙের হয়। এর মধ্যে থাকে একটি বীজ, আর সবথেকে বড় কথা হলো আলু বোকরা বা প্লাম ফলটি খনিজ পদার্থে সমৃদ্ধ এবং এটি পটাশিয়ামের একটি ভালো উৎস। এর পাশাপাশি আলু বোকরায় বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে যা শরীরকে সুস্থ ও ফিট রাখতে খুবই উপকারী। এই ফল খাওয়া শরীরের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এমনকি আলু বোকরার মধ্যে কম ক্যালোরির উপাদান রয়েছে, অথচ এতে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস রয়েছে যথাযথ পরিমাণে। সেই সঙ্গে ক্ষুধা বাড়াতেও সহায়ক এই ফলটি। নিয়মিত এই ফল খেলে শরীরের একাধিক রোগ নিরাময় হয় এবং চোখও সুস্থ থাকে। এটি সুগার ও রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও দারুণ কার্যকর।